করবে। সুতরাং অন্তর দিয়ে আপনাকে স্বীকৃতি দিতে হবে, মুখের স্বীকৃতি আনতে হবে, কর্মকাণ্ডে সে স্বীকৃতির বহিঃপ্রকাশ করতে হবে। তিনটি জিনিস না পাওয়া গেলে কখনো কোনো ব্যক্তি ইমানদার হইতে পারবে না। ইমানদার হওয়ার জন্য ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আমি 1000-এর বেশি উস্তাদ থেকে হাদিস গ্রহণ করেছি, আরও বেশি থেকে গ্রহণ করেছি, কিন্তু এমন কারো থেকে আমি হাদিস গ্রহণ করিনি যিনি বলতেন না ইমান কথা ও কাজের নাম, শুধুমাত্র অন্তরের বিশ্বাস যারা ইমান বলে তাদের থেকে আমি হাদিস গ্রহণ করিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অনেক মানুষই ইমানের সংজ্ঞা নিয়েই বিপদে আছে, ইমান কাকে বলে তাও বুঝতে পারে না। আহলে সুন্নাতুল জামাত ব্যতীত প্রত্যেকটি ফেরকাই, প্রত্যেকটি গোষ্ঠী ইমানের সংজ্ঞাতে হেরে গেছে, ইমানের সংজ্ঞা দিতে জানেনি। মুরজিয়ারা মনে করে মুখে কথা বললেই ইমান হয়ে গেল, তাদের দৃষ্টিতে যদি এভাবে ইমানদার হয় তাহলে মুনাফিকরা তো ইমানদার হয়ে যাবে। আবার দেখা গেছে জাহমিয়ারা তারা মনে করত যে অন্তরের মধ্যে কোনো রকম চেনা হলেই ইমানদার হয়ে যাবে, তাদের কথা অনুসারে ইবলিস তো ইমানদার, কেন ইবলিস তো আল্লাহকে চেনে আল্লাহকে জানে। আরেক গোষ্ঠী আছে, অন্তরের শুধু বিশ্বাস থাকলে ইমানদার হয়ে যাবে, কিন্তু তারা ভুল করেছে, কারণ তারা জানে না। মুরজিয়াদের মধ্যে যারা মুরজিয়াতুল ফোকাহ আছে, আশারি মাতুরিদি ফেরকার লোকেরা আছে, তারা মনে করে অন্তরের বিশ্বাস হলেই তাদের ইমান হয়ে যাবে। তাদের যদি তাই হতো তাহলে ফেরাউন কিন্তু ইমানদার হতো, কারণ ফেরাউন আল্লাহ তাআলা তার সম্পর্কে বলেছেন, ওয়া জাহাদু বিহা ওয়াস্তাইকানাতহা আনফুসুহুম যুলমা ওয়া উলুয়া, এরা আল্লাহ তাআলার নিদর্শনকে অস্বীকার করেছে, অন্তরের ভিতরে দৃঢ় বিশ্বাস আছে যে এটা সত্য। দৃঢ় বিশ্বাস থাকলে অস্বীকার করলে ইমানদার হতে পারে না। সেই জন্য যারাই শুধু বিশ্বাস নিয়ে আসে তারাও ভুল করছে, যারা মুখের কথা নিয়ে আসে তারাও ভুল করছে, যারা আমল নিয়ে চলছে তারাও ভুল করছে। ইমান হচ্ছে তিনটি জিনিসের নাম, অন্তরে থাকতে হবে, মুখে স্বীকৃতি দিতে হবে, এবং নিজের কর্মকাণ্ড দিয়ে সেটা প্রতিপালন করতে হবে। তিনটি জিনিসের একটি অংশ বাদ পড়লেও ইমানদার থাকতে পারবে না। ইমানদার হ্যাঁ একটি অংশ বাদ পড়লে ইমানদার, অর্থপূর্ণ ইমানদার না হলেও কোনো কোনোটির ক্ষেত্রে ইমানদার, যেহেতু আমরা বলেছি ইমান আমাদের নিকট জাতু আজিজা, অর্থাৎ তার অনেক শাখা রয়েছে। কারণ আমাদের কথা নয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল ইমানু বিদু ওয়াসিতুনা শোবা, ইমান ষাটে, ইমানের ষাটের উপরে শাখা রয়েছে। সবচেয়ে সর্বোচ্চ শাখা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরে ধারণ করা, মুখে স্বীকৃতি দেয়া। আর সর্বনিম্ন শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করা। এটা বুখারী ও মুসলিম হাদিসে, বুখারী মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে। এর অর্থ হচ্ছে ইমানের অনেক শাখা রয়েছে, ইমান একটি জিনিসের নাম নয়, ইমান অনেকগুলো জিনিসের নাম, একক কোনো জিনিসের নাম নয়, ব্যাপক জিনিসের নাম হচ্ছে ইমান। এই জিনিসটি যারা বুঝতে পারেনি তারাই শুধুমাত্র ইমান আনছি বললেই তারা ইমানদার মনে করে থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ক্বালাতিল আরাবু আমান্না, বেদুইনরা এসে বলতো আমরা ইমান এনেছি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুল ইমানু ফি কুলুবিকুম, বলো হে নবী, আপনি বলে দেন তাদেরকে যে বলো যে ইসলাম বাহ্যিকভাবে আত্মসমর্পণ করেছি, ইমান এখনো অন্তরে প্রবেশ করেনি। সুতরাং ইমান অন্তরে প্রবেশের বিষয় আছে, মুখে স্বীকৃতির বিষয় আছে, কর্মকাণ্ডে মিলিত হওয়ার বিষয় আছে। এই জিনিসগুলিকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলে থাকেন কাউলুন ওয়া আমালুন, ইমান কথা ও কাজের নাম।